বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। ভোটের প্রচারে দুদিনের সফরে বুধবার মোদির ঘরে মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকে নেমে গঙ্গার ঘাটে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির সামনে বিজেপি কর্মীর কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি ওঠে জয় শ্রীরাম স্লোগান। পাশাপাশি গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গারতি দেখার সময় বিজেপি কর্মীরা তাকে দেখে কালো পতাকা ও জয় শ্রীরাম স্লোগান করে। তারই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বর্ধমান 2 নম্বর ব্লকে বাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন তারা কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করে। তারা মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান সহ সকল তৃণমূল কর্মী সমর্থকেরা। সাতাশ তারিখে সারা পশ্চিমবাংলার বুকে একসঙ্গে 108টা পুরসভার নির্বাচন হয়েছে। গতকাল সেই নির্বাচনের ফলাফল হয়েছে সারা পশ্চিমবাংলার বুকে। বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে, প্রগতির স্বার্থে এবং আগামী দিনে বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জিকে 24 সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবার শপথ নিয়ে সমস্ত পুরসভাগুলোকে তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে, তারপর আমাদের নেত্রী গতকাল আমাদের কাছে নির্দেশ দিয়ে পাঠান, কোনো জায়গায় কোনো বিজয় উৎসব নয়, আমরা যেহেতু বিজয়ী আমরা বিনয়ী। তাহলে একজন নেত্রী এই নির্দেশ দিয়ে যখন উত্তরপ্রদেশে গেলেন, উত্তরপ্রদেশের ভেকদারি একজন মুখ্যমন্ত্রী, তিনি ভুলে গেলেন যে মমতা ব্যানার্জিও একজন মুখ্যমন্ত্রী। সন্ন্যাস ধর্ম নিয়েছেন বলে আমরা শুনেছি, যোগী কি সন্ন্যাস ধর্ম আমরা জানি না, তিনিই হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে বড় ভোগী। গেরুয়া কাপড় পরে, গেরুয়ার অসম্মান করে কালকে বাংলার শান্তির দূত মমতা ব্যানার্জিকে বারাণসীর মতো একটা পীঠস্থানে অতর্কিতে আক্রমণ করে, যদি যোগীরাজ এবং মোদীবাবু ভেবে থাকেন যে বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুরি পরে বসে আছে, তাহলে তারা ভুল করছেন। আমরা নেত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করি বলে তাদের যারা চালারা এখানে পশ্চিমবঙ্গের বুকে 2019 সাল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে সন্ত্রাস করেছেন, তারা আজও গ্রামে গ্রামে বসবাস করছে। কালকে আমাদের নেত্রীকে ওখানে আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিবাদ কর্মসূচি, ধিক্কার কর্মসূচি পালন করলাম এবং প্রশাসনের মাধ্যমে মোদির কাছে একটাই বার্তা দিতে চাইলাম যে ভবিষ্যতে কোনো জায়গায় আমাদের বাংলার জনগণ মন অধিনায়িকায় তিনি নন, বাংলার মা আমাদের সকলের মা মমতা ব্যানার্জিকে কোনো জায়গায় যদি মোদিরাজ কোনো রূপ হেনস্থ করার চেষ্টা করেন, তাহলে বাংলার বুক থেকে মোদির যারা চালা আছেন তাদেরকে বস্তাবন্দি করে আমরা উত্তরপ্রদেশে পৌঁছে দেবো। আজকে কী কী কর্মসূচি করা হলো? আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি, আর ভণ্ডযোগী গেরুয়া পরে, যিনি গেরুয়ার যে শান্তি গেরুয়া মানে, ইতিমধ্যেই জেনেছেন যে গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফরে উত্তরপ্রদেশ গেছেন, সমাজবাদী পার্টির যিনি কর্ণাধার রয়েছেন সেই অখিলেশ যাদবের সমর্থনে তিনি উত্তরপ্রদেশ সফরে গেছেন। এই সফররত অবস্থায় তিনি যখন বিমানবন্দর থেকে বারাণসীর ঘাটে গঙ্গার ঘাটেতে আরতি, সন্ধ্যারতি দেখতে আসছিলেন, সেই সময় কিছু বিজেপির কাপুরুষ, বিজেপির কিছু সন্ত্রাসবাদী বিজেপি প্রশাসনের মদতে সেখানেতে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা করে, কালো পতাকা দেয়, সেখানে গালিগালাজ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কনভয় থেকে নেমে এসে তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম উত্তেজিত না হয়। একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের, তার যে নিরাপত্তা, একজন মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা পাওয়ার কথা প্রশাসনিক স্তর অনুযায়ী, সেই নিরাপত্তা সেখানে তার বিজেপি সরকার দেয়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের বিজেপির নিরাপত্তার উপরে তিনি পরোয়া করেন না, মানুষ হচ্ছে তার নিরাপত্তা, তিনি মানুষের নিরাপত্তা নিয়ে সেখানে গেছেন এবং একজন ঘরের মেয়ের মতন গঙ্গার ঘাটে, তিনি গঙ্গার ঘাটের ধারে বসে তিনি কালকে সন্ধ্যা আরতি দেখেছেন এবং সেখান থেকে বার্তা দিয়েছেন আজকের জনসভা থেকে তিনি, যে বিজেপি ওই যে কাপুরুষোচিত আক্রমণ করেছে, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে আপনার তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি, তাদের স্বপ্ন অধরা থেকে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পা যেই উত্তরপ্রদেশের মাটিতে পড়েছে, তারা জানে উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ অখিলেশ যাদবের সঙ্গে রয়েছে, তাই উত্তরপ্রদেশে আগামী দিনে সমাজবাদী পার্টি এবং তার গঠবন্ধনের সরকার সেখানে ক্ষমতায় আসবে এবং আদিত্যনাথ যোগী, যিনি হচ্ছেন যোগীর বেশ ধরা জয়দেব ব্যানার্জি, রয়েছেন আমার অঞ্চলের যুব সভাপতি,
এবং উপপ্রধান আমার রাজনৈতিক অভিভাবক দাদা জয়দেব ব্যানার্জি, অঞ্চলের সভাপতি দাদা আজাদ রহমান রয়েছেন। তারা বলছিলেন যে তারই সবথেকে বড় ভোগী হচ্ছেন তিনি, ওই আদিত্যনাথ যোগী, যেটাকে সরতে হবে। এবং এটা হচ্ছে আপনার পুরসভার ফল, আমাদের আপনারা গতকালই পেয়েছেন, কোয়ার্টার ফাইনাল হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সামনে সেমিফাইনাল হবে, 2024 ফাইনাল খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ খেলা খেলবেন এবং আমরা 10-0 গোলে বিজেপিকে ভারতবর্ষ থেকে হাঁটাবো। প্রথম বেরিয়ে বলেছে যদি দাদা ভাই একসঙ্গে হয় তাহলে জেন্ডার চেঞ্জ করতে হবে, এ বিষয়ে কি বলবেন? যদি দাদা ভাই একসঙ্গে হয় তাহলে জেন্ডার চেঞ্জ করতে হবে, এটা দেখুন দিলীপবাবুর কথা, প্রথম কথা হচ্ছে বক্তব্য। দিলীপবাবুর কথার কিছু পাল্টা বলার মতন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রুচিতে বাঁধে। উনি কি বলেন, উনি ওনার রাজনৈতিক অবস্থান ওনার দলে, ওনাকে আগে বলুন ঠিক করতে, কারণ উনি নিজেই বুঝতে পারছেন না যে সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর উনি কি করবেন, উনি আর ওনার রাজনীতি। Thank you.